হ্যালো ফ্রেন্ড, কি করছেন আপনারা? দেখুন 10:30 বাজে, রাতে তো ঘুম হয়নি, এখন উঠেছি। কি করবো বলুন, আমার না সমস্যার শেষ নেই। আমি ইউটিউব করছি, এটা ঠিক, ইউটিউবটা খোলার, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে আপনি ইউটিউব কেন করছেন, বহু কারণ আছে। আমি খুবই অসুস্থ একজন মহিলা, আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন। আমি একটু কাজ করতে পারি না, জানেন, সারা রাত তো ঘুমাই না, ঘুমের 10 mg জল ফ্রেশ খাওয়া সত্ত্বেও আমার ঘুম আসে। আমি সকাল 3:30-4 সময় ঘুম আসে, 10টার সময় উঠে আমি ঘরের কাজ করি, জানেন তো, মানুষ জন্ম আনি চাই না। আপনাদের সাথে শেয়ার করলাম কেন বলুন তো, আর তো কেউ নেই, রেন্টের বাড়িতে থাকি, সবার সাথে সব কিছু আলোচনা করা যায় না, মানুষ দুর্বলতার সুযোগ নিতে যায়। আপনার আগে বলতো দুঃখ বাটলে কমে, এখন দুঃখ বাটলে আরো বাড়ে। আপনার সুযোগ নেব, তাই আপনাদের সাথে কথা বললাম, ভালো লাগলো। আপনারা তো সবাই জানেন যে আমি সুস্থ নই, কি বলবো বলুন, তারপরও করে যাচ্ছি। আমার ঘরে আর কোনো লেডিস নেই, আমার ছেলেরা সবাই ঘরে, দুই ছেলে, ওর বাবা, ওরা কি করবে, কিছু করার নেই। যতদূর পারছি করে যাচ্ছি, আর ইউটিউবটা খুলেছি কী কারণে, একজন আমাকে জিজ্ঞেস করেছে আপনি ইউটিউব খুলেছেন কী কারণে, কোনো কারণ নেই বাবু, যে একটু ব্যস্ত থাকবো, আপনাদের সাথে কথা বলবো, ওটা আর কিছু না। ইউটিউব খুলেছি, অনেকে ভাবতে পারে হ্যাঁ লক্ষ লক্ষ টাকা রুজি করবো, টাকা না, আমি একচুয়ালি সুস্থ না, আমাকে ডাক্তার বলে দিয়েছে কিছু করতে, তো আমি কী করব। আমাদের হলো এমন এক ব্যবসা যে ব্যবসায় আমি জড়িত হতে পারব না, করতে পারব না, ছেলেটা বাইরে থাকে, তো আমি কী করবো, কোথায় যাব, কাজ খুঁজতে যাব, কোথায় যাব। তাই ভাবলাম যে আমার বড় ছেলেটাই ভাবলো যে ইউটিউব খুলে দে, ঘরে বসে বসে ওর কোনো ব্যাপার না, একদিকে মাথাটা বেশ ব্যস্ত থাকবে, তাই আমি ইউটিউব। এবং আপনারা প্রচণ্ডভাবে আমাকে সাহায্য করে যাচ্ছেন, তাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি 1 নম্বর তো আমি একজন অ্যাজমা পেশেন্ট, 2 নম্বর আমি একজন অ্যাংজাইটি পেশেন্ট, 3 নম্বর আমি একজন গাইনোলজি প্রবলেমে ভুগছি পেশেন্ট, আমি হাইপোথাইরয়েডের পেশেন্ট, আমি ইনসোমেনিয়া পেশেন্ট, নানান ধরনের প্রবলেম নিয়ে ভুগছি।